এটা হচ্ছে সুপারি পাড়া বাজার, সুপারি পাড়া বউ বাজার বলা হয় এটাকে। দেখেন এই বাজারের কি অবস্থা। যদি এই অবস্থা হয় এই এলাকাটা কোনো কাজই করা হয়নি। দেখো এই এলাকাটা পুরোটা নালার হয়, কিন্তু কোনো ক্ষয় পরিষ্কার কিছু করা হয় না, যার কারণে এই এলাকাটা এরকম ডুবানো থাকে সবসময়। বর্ষাকালে পানি উঠলেই, বৃষ্টি পড়লেই পানি এরকম উঠে যায়। বৃষ্টি পড়লে পানি এগুলো উঠে যায়। চট্টগ্রাম দেওয়ানহাট সুপারি পাড়া এই নালা নিয়ে কোনো কাজকর্মই করা হয় না। আমি এই নতুন সরকারকে দেশের একজন নাগরিক হিসাবে অনুরোধ করব যে চট্টগ্রাম দেওয়ানহাট সুবারিপাড়া দলমণি থানা এই জায়গাটা যদি বর্তমান সরকার যদি দেখে, অনুরোধ করব আপনি একটু এই জায়গাটা একটু দেখার জন্য অনুরোধ করব, অনুরোধ করতেছে। দেখছেন মানুষের কী পরিস্থিতি, বৃষ্টি পড়লে পানি উঠলেই, বৃষ্টি পড়লেই পানিগুলোই অবস্থা। দেখেন দেখেন এই স্কুলের বাচ্চারা স্কুল থেকে আসার পরে যাইতে পারতেছে না এই পানির কারণে। যদি এই পানি দিয়ে যায় বাচ্চারা ডুবে যাবে, যার কারণে স্কুলের বাচ্চারা যেতে পারে না। স্কুলের বাচ্চারা দোকানে পর্যন্ত পানি ঢুকে গেছে, এত গভীর পানি হচ্ছে এখানে।